সরস্বতী পুজোর আগের দিন সকালে হালকা রোদের আমেজ গায়ে মেখে এক অভিনব ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়িবাসী। রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে এবং সমাজ ও নদী বাঁচাও কমিটির সহযোগিতায় জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সামনে রাজপথে প্রায় হাফ মাইল রাস্তা রং তুলি হাতে আলপনা আঁকেন পুলিশ সুপার অমিতাভ মাইতি, জেলা স্বাস্থ্য প্রধান ডক্টর জগন্নাথ সরকার, চিত্রকর নিহার মজুমদার, এডিএম জেলা পরিষদ অম্লানজ্যোতি সাহা, অনুভব হোমের আবাসিকরা। এর পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষও তুলি হাতে রাস্তায় আলপনা আঁকে জলপাইগুড়ি জেলায় এক অভিনব অঙ্কনের সাক্ষী হয়ে রইলেন। আমরা জানি যে রাস্তা বা পথ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই আমরা হাঁটাচলা করি, যাতায়াত করি, আমরা গাড়ি ঘোড়া চালিয়ে আমাদের কর্মক্ষেত্রে যেতে হয়, আমাদের যে স্কুল কলেজ আদালত হসপিটালে যেতে হয়। সুতরাং পথকে আমাদের গুরুত্ব দিতেই হবে, তাই পথের ওপর এই আলপনা অঙ্কনের মধ্য দিয়ে আমরা একটা জিনিস বোঝাতে চেয়েছি, জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা বোঝাতে চেয়েছি, জলপাইগুড়িবাসী বোঝাতে চেয়েছে যে পথে নিরাপত্তা একটা অত্যন্ত বড় ব্যাপার এবং সেই পথে নিরাপত্তা সুরক্ষিত করতে গেলে শুধুমাত্র পুলিশ সেটা করবে, সেটা পুলিশকে শুধু একা পারবে সেটা নয়, সবাইকে এগিয়ে আসতে হবে, প্রেস ক্লাবকে এগিয়ে আসতে হবে, স্কুলের ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন অফিস আদালত কলকারখানায় কাজ করা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই যদি সর্বতোভাবে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান আছে, যে ক্যাম্পেন আছে, সেভ লাইফ সেভ লাইফ একসঙ্গে আমরা উচ্চারিত করি, তবেই একমাত্র পথের নিরাপত্তা আমরা সঠিকভাবে পালন করতে পারবো।